मिचि मिचि शोना मिचि तुम क्या मुझे अवॉइड करছো কথা বলবে না আমার সঙ্গে মিচি আমার অনেক কাজ আছে আমায় যেতে দাও মিচি তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছো আমি তোমাকে ছাড়া বাঁচবো না মিচি আর সেটা জেনেও তুমি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ আমি জানি না আমি কিচ্ছু জানি না সবাই আমার থেকে এত কিছু কেন এক্সপেক্ট করে বলতে পারো তোমরা কেন কেউ বুঝতে পারছো না যে আমি এভাবে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছি আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি মিচি না পারছো না তাহলে ওরকম জেদ করতে না পরদিমার দেওয়া কথা কথার বিরুদ্ধে আমাকে যেতে বাধ্য করতে না মিচি ও তো পরদিমা আমাকে খুব ভালোবাসে যে চাই বলুক আমি আমি জানি পরদিমা যা বলছে সবকিছু রাগের মাথায় বলছে কিচ্ছু মন থেকে বলছে না আমাকে আমাকে একটু সময় দাও একটু সময় দিলেই আমি পরদিমার রাগ অভিমান সব ভাঙিয়ে দেব পরদিমার কোনো কথার বিরুদ্ধে আমি যেতে পারবো না चले जाओ एखान থেকে আমি ভূতর সঙ্গে কথা বলছি দেখে পরদিমা না না ভাবছো আবার টানতে টানতে ঘরে নিয়ে যাবে তাই তো তুমি শুনলে তো যে ও তোমাকে দেওয়া কথা ভাঙতে চায় না তারপরেও সব দোষ ওর তাই না ভূত না না ও তোমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে আমাদের পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে এটাই বলবে তাই না বর্দিমা আমি প্রথম প্রথম খুব আশ্চর্য হয়ে যেতাম ভাবতাম এসব তো শেষ দিয়ে ফুল দিয়ে ওরা বলে তাহলে হঠাৎ করে না না হঠাৎ করে আমিও অভ্যস্ত হয়ে পড়লাম যে সব আমার বড়দিমাও বলে আমি আসলে তোকে বলতে এসেছিলাম যে আমরা আজকে মেজো মাসির বাড়িতে যাব ও ছুটকির বিয়ে মেসোমশাই এসে অনেক করে বলে গেছেন 3 দিন ওখানে থাকার কথা কেউ যদি না যাই তাহলে তো যাও না না তুই অফিসে যাবি তো অফিস থেকে ফেরার পথে তাহলে আমাদেরকে নিয়ে আসতে পারবি আমি তো আজ অফিস যাব না বর্দিমা যাবি না না আমি আজ অফিস যাব না বাড়িতে বসেই ক্লায়েন্টদের সঙ্গে কনফারেন্সে কথা বলবো হ্যাঁ কি হয়েছে বর্দিমা ইনো ভূত তো বলছে যে অফিসে যাবে না তাই তো হ্যাঁ আমি সব শুনেছি বর্দিমা বর্দিমা ভূত যদি আজকে অফিসে না যায় তাহলে আমরাও কেউ বিয়ে বাড়ি যাব না তুমি বিয়ে বাড়ি যাওয়াটা ক্যান্সেল করে দাও কি বলছিস এত করে বলে গেল বর্দিমা তুমি কি বুঝতে পারছো না যে ভূত যদি আজকে অফিসে না যায় আর মিচরিকে যদি একা বাড়িতে রেখে যাই তাহলে যাওয়াটা কতটা রিস্ক হয়ে যাবে আমাদের কাছে না না বর্দিমা আমাদের যাওয়া চলবে না বুঝেছো আমি বরঞ্চ লাবু মেজদি শেষদি ওদেরকে বারণ করে দিয়ে আসি ওরা রেডি হচ্ছে দাঁড়া 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 মেজো মাসি এত করে বলে গেল আমিও তো কথা দিয়েছি যে ওদের লোকবল নেই একদিন আগে গিয়ে কাজকর্ম সব করে দেবো আমি এভাবে কথার খেলাপ করতে পারবো না ইনো বর্দিমা তুমি কি বলতে চাইছো তার মানে মানে ভূত আর মিচরিকে একা রেখে আমরা মিচরি আমাদের সাথে যাবে কি বলছো তুমি বর্দিমা যা বলার আমি বললাম তো ইনো কিন্তু আমার যে একটা প্রশ্ন আছে বর্দিমা বর্দিমা তুমি তো মিচরিকে এই বাড়ির বউ হিসেবেই মানো না তাহলে তো এই পরিবারেরও কেউ নয় তাহলে মিচরি কি পরিচয় যাবে ওই বিয়ে বাড়িতে ও এ বাড়ির কে হয়